দেখছেন সংবাদ প্রতিক্ষণ, প্রতিক্ষণ জীবন্তক্ষণ, সঙ্গে থাকুন, পাশে থাকুন। নমস্কার, আজকে আমরা এই মুহূর্তে হাজির হয়েছি উত্তর চব্বিশ পরগনা বারাসাতে। বারাসাতে এই মুহূর্তে হাজির হওয়ার পেছনে একটাই কারণ, এখানে পথসভা করছে অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট। কে বা কারা এই অভিযান? ইতিপূর্বে আমরা আপনাদের জানিয়েছি অভিযান কী কাজ করে বা অভিযান কী করে। অভিযান মূলত লড়াই করছে পশ্চিমবঙ্গের বুকে পুরুষদের অধিকার নিয়ে, পুরুষদের প্রকৃত অধিকার ফিরে পাওয়ার জন্য বা ফিরিয়ে দেওয়ার জন্য, এবং তাদের যে মূল দাবি সেটা হচ্ছে লিঙ্গ নিরপেক্ষ আইন। সেই লিঙ্গ নিরপেক্ষ আইন তারা চান যে ভারতবর্ষের বুকে তৈরি হোক, এবং ভারতবর্ষের প্রতিটি পুরুষ তাদের যোগ্য সম্মান, ন্যায় বিচার এবং ন্যায় অধিকার থেকে যাতে বঞ্চিত না হয় সেদিকে তারা আজকে লড়াই করে চলেছে অভিযান। আসুন আমরা অভিযানের আজকের এই যে পথসভা চলছে সে বিষয়ে তাদের কর্মকর্তার সঙ্গে আলোচনা করে নিই বা কথা বলে নিই যে তারা ঠিক কী চাইছেন, বা তারা এই আজকের দিনটা থেকে কেন বেছে নিলেন, এই আজকে প্রজাতন্ত্র দিবস, 72তম প্রজাতন্ত্র দিবসের দিনটাই কেন বেছে নিলেন এই পথসভা করতে বা জনগণকে অ্যাওয়্যার করতে। অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মূলত লড়াই করছে পুরুষ অধিকার নিয়ে। মূলত আমরা যে তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজ এই কথাটা শুনে আসছি, তো আজকের এই বিশেষ দিনে এই মানুষের ভ্রান্ত ধারণা যে তথাকথিত পুরুষ সমাজ বলে মানুষ মনে করছেন যে পুরুষদের অগ্রাধিকার সব বিষয়, কিন্তু যদি খতিয়ে দেখা যায় সেক্ষেত্রে মানে শিক্ষার দিক থেকে, চাকরির দিক থেকে এবং দৈনন্দিন দিনে চলাফেরার দিক থেকে কিন্তু পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে পুরুষরা অনেকটাই পিছিয়ে আছে। আর এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু আজ অভিযানের লড়াই, যেটা আমাদের 13 সাল থেকে শুরু হয়ে গেছে আমাদের অভিযানের প্রতিষ্ঠাতা গৌরব রায়ের হাত ধরে, এবং যেটা মানুষের সামনে আসা শুরু হয় 2017 সাল থেকে। আর এখন তো অভিযানকে বহু মানুষ চেনে, কারণ অভিযান যে শুধু পুরুষদের অধিকার নিয়ে লড়াই করছে তা না। আমফানের সময় আপনারা দেখে থাকবেন যে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, যখন ব্লাডের ক্রাইসিস ছিল সেই সময় আমরা দাঁড়িয়েছি। তো আজকের এই বিশেষ দিনে বারাসাতে আমরা এসেছি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে, মানুষের কাছে এটা জানাতে চাই যে হ্যাঁ, শুধুমাত্র যে নারীরা আজকের দিনে অত্যাচারিত বা নারীদের ওপর অত্যাচার হচ্ছে এমনটা মোটেও না, পুরুষদের ওপর মারাত্মকভাবে আইনি দিক থেকে অত্যাচার চলছে বা আইনি দিক থেকে পুরুষরা বঞ্চিত। আপনারা অনেকেই জেনে থাকবেন 498A, 125 DV এইসব আইনগুলোর কবলে পড়ে কিন্তু পুরুষরা নিত্যদিন মিথ্যা মামলায় ফেসে তাদের দৈনন্দিন জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের পারিবারিক জীবনে অশান্তি আসছে, আর্থিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি যেখানে হাইকোর্ট বলে দিয়েছে যে 498A অপব্যবহার নারীরা করছে সেটা কি না লিগাল টেরোরিজম, এটা আমার বলা কথা না, এটা হাইকোর্ট থেকে বলা হয়েছে। আর যদি আমরা NCRB রিপোর্ট দেখি যেখানে 76% ধর্ষণ মামলা মিথ্যা, এবং NCRB রিপোর্ট থেকে আমরা এটাও জানতে চাই পারছি যে প্রত্যেক 9 মিনিটে ভারতবর্ষে একজন করে পুরুষ আত্মহত্যা করছে, যেটা কি না মহিলাদের আত্মহত্যার সংখ্যায় 3 গুণ বেশি। তো এখান থেকেই পরিষ্কার যে ভারতবর্ষে পুরুষরা মহিলাদের থেকে বেশি শোষিত। হ্যাঁ, একটা কথা আছে যে মার্দ কো দর্দ নেই হতা, কিন্তু এটা শুধু ফিল্মের জন্যই মানে প্রেক্ষাপটে সাপেক্ষ, কিন্তু বাস্তব জীবনে পুরুষদেরও কষ্ট হয়, পুরুষদেরকে অনেকটা লড়াই করতে হয়। আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় মেয়েদের যে সুযোগ সুবিধাটা দেওয়া হচ্ছে ছেলেরা কিন্তু সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে না, যার জন্য আমরা লড়াই করছি আইনের দিক দিয়ে। এ প্রসঙ্গে একটা কথা জিজ্ঞাসা করা যায় আমরা, যে সেটা হচ্ছে যে আপনারা তো বললেন যে পুরুষরা আজকে অত্যাচারিত হচ্ছে মহিলাদের দ্বারা অত্যাচারিত হচ্ছে, কিন্তু পুরুষটাকে শুধুমাত্র মহিলার দ্বারা অত্যাচারিত হয়, পুরুষটাকে পুরুষের দ্বারা অত্যাচারিত হয় না? হ্যাঁ, একদমই তাই, পুরুষরা যে শুধুমাত্র মহিলাদের দ্বারা অত্যাচারিত হচ্ছে এরকমটা না, পুরুষরা পুরুষের দ্বারা অত্যাচারিত হচ্ছে। অসুবিধাটা এই জায়গায় যে আমাদের ভারতবর্ষে পশুদের জন্য পশু সুরক্ষা আইন আছে, কিন্তু দুর্ভাগ্যবশত পুরুষদের জন্য পুরুষ সুরক্ষা আইন নেই। আমাদের লড়াইটা যে প্রেক্ষাপটে আছে সেটা আমরা পুরুষদের অধিকারের জন্য লড়াই করছি, আমরা চাইছি পুরুষদের জন্য কমিশন গঠন হোক, যেরকমটা একটু আগে বলছিলাম যে মহিলাদের জন্য কমিশন আছে, শিশুদের জন্য কমিশন আছে, পশুদের জন্য আছে, কিন্তু আমাদের পুরুষদের জন্য এখানে কোনো কমিশন নেই। তাই আমাদের মূলত দুটো দাবি, প্রথমত এই প্রসঙ্গে আমি বলছি যে একটা কথা জেনে রাখবেন, অপরাধীর কোনো লিঙ্গ হয় না, অপরাধীর কোনো ধর্ম হয় না, অপরাধীর কোনো বর্ণ হয় না,
অপরাধী তো অপরাধী হয়, তাই আমাদের প্রথম দাবি যে নারী হোক কিংবা পুরুষ একই প্রকার অপরাধের জন্য উভয়কে সমান শাস্তি দেওয়া হোক। তাই আমরা লিঙ্গ নিরপেক্ষ আইন চাইছি এবং পুরুষদের সুরক্ষার জন্য, যে পুরুষদের যদি কেউ কষ্ট দেয়, সে পুরুষ দিক অথবা নারী দিক, সেই কষ্টের কথা সে বিচার চাইতে যাবে কোথায়, তার জন্য পুরুষদের জন্য পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষ জুড়ে পুরুষ কমিশন গঠন করক, এটাই আমাদের অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের মূলত দুটি দাবি। আপনারা তো বললেন আপনাদের আন্দোলনটা মূলত পুরুষকেন্দ্রিক, পুরুষদের বিচারের জন্য এবং পুরুষদের আপনারা ন্যায় বিচার বা ইন্দ্র চান বা পুরুষ অধিকার আন্দোলন প্রতিষ্ঠা করতে চান। আপনাদের মূল বিষয় বিষয়টা তাহলে নারীদের বিরুদ্ধে? না, কখনোই আমাদের নারীদের বিরুদ্ধে মূল বিষয়টা হতে পারে না, কারণ আজকে যখন আমি এই সভায় আসছি তখন কিন্তু আমাকে তাড়াতাড়ি করে রেডি করে আমার মাই পাঠিয়ে দিয়েছেন এখানে, তিনিও একজন মহিলা। আমরা পুরুষদের সুরক্ষার জন্য লড়াই করি, কারণ আমার মা মনে করেন যদি তাড়াতাড়ি আমি রাস্তায় বেরোতে পারি, পুরুষ অধিকার আন্দোলনের সঠিক জায়গায় পৌঁছতে পারি, তাহলে হয়তো অন্য কোনো মা সন্তান হারা হতে থেকে বেঁচে যেতে পারেন। তাই আমরা কখনো নারীদের বিরোধিতা করি না, আমরা চাই নারী এবং পুরুষ উভয় সমান অধিকার নিয়ে একসাথে সামনে এগিয়ে যাক। অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের আজকের এই পথসভায় আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পুরুষরা নয়, পুরুষদের অধিকারকে দৃঢ় সংঘবদ্ধ করতে বা পুরুষদের অধিকারকে প্রতিষ্ঠা করতে নারীরাও আজকে এগিয়ে এসছে সমানতালে। অভিযানের এমনই এক নারী সদস্যের সঙ্গে আমরা কথা বলে নেব যে তিনি কেন একজন নারী হয়ে, যেহেতু আজকে নারীদের বিরুদ্ধেই প্রধান কথাটা উঠছে যে 498 অপব্যবহার করছে নারীরা, তাই একজন নারী হয়ে তিনি ঠিক কীভাবে কী চিন্তাভাবনা করে আজকে এই পুরুষ অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন? আমার নাম রিয়া শর্মা। আপনি হঠাৎ করে বা কিভাবে কী চিন্তা করে একজন পুরুষ অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত হলেন? প্রথমে আমি অভিযানের নাম শুনেছি, অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট। যখন আমি অভিযানের কাজ দেখেছি, কাজ দেখতে দেখতে আমি দিনের পর দিন ঘটনাগুলো আমার সামনে আসে যে কীভাবে একজন পুরুষের ওপর মিথ্যা মামলা করা হচ্ছে এবং একজন মেয়ের মুখের কথা কীভাবে একটা পুরুষকে পুরুষের জীবনটা নষ্ট করে দিতে, একটা মেয়ের মুখের কথাই যথেষ্ট, কিন্তু একজন পুরুষকে যদি কোনো মেয়ে অত্যাচার করে, কোনো মেয়ে মারধর করে, কিন্তু সেই পুরুষ যদি গিয়ে কাউকে বলে যে আমাকে ওই মহিলা মেরেছে, কিন্তু সে বিশ্বাস করবে না। এখন আমার পরিবারে কোনো অসুবিধে নেই এখনও অবধি, কিন্তু ভবিষ্যতে যদি আমার বাবা, আমার দাদা, আমার পরিবারের অন্য কোনো পুরুষ সদস্য বা আমার বন্ধুবান্ধব এমন কোনো মিথ্যা মামলায় জড়িয়ে যায়, জড়িয়ে যেতেই পারে, কোনো এর গ্যারেন্টি নেই যে সে কোনো মিথ্যা মামলায় জড়াবে না, কারণ এখনকার দিনে মেয়েদের যা পরিস্থিতি, মেয়েরা যা ভাবছে যে কোনো পুরুষকে সে মুখের কথায় সে ফাঁসিয়ে দিতে পারে, এটা তাদের চিন্তাভাবনা। রাস্তাঘাটে কোনো যে কোনো জায়গায় যদি কেউ গিয়ে বলে যে আমি আমাকে ওই পুরুষ আমাকে বাজেভাবে দেখছে বা আমাকে ছুঁয়েছে, সে সবাই মিলে জড়ো হয়ে সে পুরুষকে সে মারধর করবে। এখন আমার পরিবারে কোনো অসুবিধে নেই, এটা ঠিক কথা, কিন্তু দুদিন পরে সে আমার পরিবারেও এমন কোনো ঘটনা ঘটতে পারে, তার জন্য আমি এই আন্দোলনে এসেছি। আন্দোলনে এসে আপনার কি দাবি থাকছে? আমার দাবি অবশ্যই ভারতে লিঙ্গ নিরপেক্ষ আইন চালু হোক, সকল পুরুষের জন্য পুরুষ কমিশন গঠন করা হোক, মহিলাদের জন্য মহিলা সুরক্ষা আইন, মহিলা কমিশন রয়েছে, পুরুষদের জন্যও যেন সেম কমিশন গঠন করা হোক। আমরা কথা বলে নেব অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের আরেক সদস্যের সঙ্গে, যারা আজকে মূলত যার ইচ্ছায় বা যার প্রচেষ্টা এখানে আজকে বারাসাতের বুকে আজকে এই সচেতনতা সভা চলছে বা পথ সচেতনতা চলছে, সাধারণ মানুষকে সচেতন করার যে প্রচেষ্টা ওরা করছেন অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট। তো ওনার কাছ থেকে আমরা জানবো যে আজকে ঠিক আজকের দিনটাকেই কেন বাঁচলেন, আজকের দিনটা কেন বাঁচলেন? দেখুন, বক্তব্য রাখার আগেই প্রথমে আপনাদের মাধ্যমে সকল দর্শকদের প্রজাতন্ত্র দিবসের অভিনন্দন জানাই এবং বলি যে আমাদের দেশ অনেকদিন হলো স্বাধীন হয়েছে, সেদিক থেকে দেখতে গেলে আমরা সত্যি স্বাধীনতা পাই। আচ্ছা, কিন্তু বলুন তো যে সমাজটা তো নারী শাসিত সমাজ, কিন্তু নারী শাসিত সমাজে নারীরা সব দিক থেকে সব রকম সুযোগ সুবিধা পাচ্ছে, পুরুষরা কিন্তু বঞ্চিত। আজকে দেখুন সরকার যে প্রকল্পগুলি নিচ্ছে কন্যাশ্রী, সেখানে কিন্তু শুধুমাত্র মহিলাদেরকেই দেওয়া হচ্ছে। আজকে দেখুন যে আপনার স্বাস্থ্যসাথী হচ্ছে, সেখানে কিন্তু পরিবারের প্রধান হচ্ছে একজন মহিলা, সেক্ষেত্রে কিন্তু তখন কোনো পুরুষের নাম থাকছে না বা থাকলেও সেটা একজন মহিলার তলায়। আজকে আমরা যাদেরকে বলি যে বিচার ব্যবস্থার শীর্ষে যে আইনজীবীরা, যারা আমাদের সুবিচার পেতে সাহায্য করে, যাদের তখন নারী কর্তৃক অত্যাচারের শিকার হচ্ছে, তারা তখন কী করবে? আজকে সমাজ মনে করে যে আইন সবার জন্য সমান এবং আইনের যে ন্যায়দণ্ড তার চোখে কালো কাপড় বাঁধা থাকে,
কিন্তু আমরা দেখেছি সেই যতই তার চোখে কালো কাপড় বাঁধা থাকুক সেই আইন কিন্তু শুধুমাত্র মহিলাদের পক্ষেই রায় দেয় এবং সেই আইনের মাধ্যমে মহিলারা সুযোগ সুবিধা পায়। নইলে ভাবুন না যে একই অপরাধের জন্য একজন পুরুষ যা শাস্তি পাচ্ছে সেই মহিলা কিন্তু সেই একই শাস্তি পাচ্ছে না। তাই আজকে আমাদের এই উদ্যোগ। আমাদের সমস্ত খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অতি অবশ্যই বেল আইকন প্রেস করে সবসময় আমাদের সঙ্গে আপডেট থাকুন।